নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব আপনাদের প্রত্যেককে অনেক প্রত্যেক জানাই বন্ধুরা আজ মথুরা থেকে স্বয়ং শ্রী বিষ্ণুর কৃপায় এই ছয় রাশির জাতক ও জাতিকারা রাম রাজত্ব করতে চলেছে হ্যাঁ বন্ধুরা কোন সেই সৌভাগ্যশালী ছয় রাশি সেই রাশিগুলির নাম আমি একে একে জানাতে চলেছি তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আজ মধ্যরাত থেকে স্বয়ং শ্রী বিষ্ণুর কৃপা যে ছয়রাশির উপর পড়তে চলেছে সেই ছয়রাশির নাম আমি অবশ্যই বলবো তার আগে বিষ্ণু নিয়ে আমি ছোট্ট করে কিছু কথা বলবো সেই কথাগুলো আপনারা ভালো করে বোঝার চেষ্টা করুন দেখুন স্বয়ং বিষ্ণু হচ্ছে লক্ষ্মীর পতি বা স্বামী এবং এটি মানা হয় যে যেখানে বিষ্ণুকে পূজিত করা হয় সেখানে মা লক্ষ্মী অটোমেটিক চলে আসে এবং লক্ষ্মী হচ্ছেন চঞ্চলা অর্থাৎ লক্ষ্মী কিন্তু স্থির নয় তাই এ লক্ষ্মীকে স্থির করার জন্য আপনারা অবশ্যই সয়ংসি বিষ্ণুর আরাধনা অবশ্যই করুন অর্থাৎ শ্রী বিষ্ণুকে যখন আপনি পূজিত করবেন মা লক্ষ্মী কিন্তু তার গৃহেই থাকে হ্যাঁ বন্ধুরা আর লক্ষ্মী মানেই তো জানেন প্রত্যেককে বলার কিছুই নেই কারণ লক্ষ্মী মানেই হচ্ছে অর্থ লক্ষ্মী মানেই ধন লক্ষ্মী মানেই সম্পত্তি আর লক্ষ্মী যখন কারো বাড়িতে থাকে তার গৃহে কিন্তু কখনোই ধন সম্পত্তির অভাব থাকে না তাহলে আসুন জেনে নেওয়া যাক কোন সেই সৌভাগ্যশালী ছয় রাশি যে রাশিগুলি আজ মধ্যরাত থেকে স্বয়ং শ্রী বিষ্ণুর কৃপায় রাম রাজত্ব করতে চলেছে প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মিন রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মিন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আজ মধ্যরাত থেকে স্বয়ং শ্রী বিষ্ণুর কৃপা পেতে চলেছেন আপনারা যার ধরুন আপনাদের জীবনে কিন্তু অর্থনৈতিক উন্নতি অর্থনৈতিক ডেভেলপমেন্ট আসতে চলেছে ভাগ্যের সাপোর্ট আপনারা পেতে চলেছেন অর্থ কষ্টে যারা ভুগছেন তাদের সেই অর্থ কষ্ট কিন্তু অনেকটাই মিটতে চলেছে চাকুরি ক্ষেত্র এবং ব্যবসা ক্ষেত্র দুই ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ দেখা যাচ্ছে পাশাপাশি যাদের বিবাহ নিয়ে প্রবলেম চলছে বিবাহ হতে চাইছে না তাদের ক্ষেত্রে কিন্তু বিবাহ নিশ্চিত বা স্থির হয়ে যাওয়ারও কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এর পরবর্তী যে দ্বিতীয় রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আজ মধ্যরাত থেকে স্বয়ং শ্রী বিষ্ণুর কৃপা আপনারা পেতে চলেছেন যার দরুন আপনাদের জীবনে কিন্তু অর্থনৈতিক উন্নতি অর্থনৈতিক সমৃদ্ধি আসতে চলেছে শুধু তাই নয় এই সময় চাকুরি ক্ষেত্র এবং ব্যবসা ক্ষেত্র এই দুই ক্ষেত্র থেকে কিন্তু প্রচুর পরিমাণে অর্থ কিন্তু আসতে চলেছে এবং আপনাদের মান সম্মান খ্যাতি ও মর্যাদা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে এই সময় না হওয়া কাজ আটকে যাওয়া কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর দেখতে পাওয়া যাচ্ছে এর পরবর্তী যে তিন নম্বর রাশির কথা আমি বলতে চলেছি সেই রাশিটি হচ্ছে কর্কট রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে আজ মধ্যরাত থেকে স্বয়ং শ্রী বিষ্ণুর কৃপা আপনারাও পেতে চলেছেন যার দরুন আপনাদের জীবনে কিন্তু অর্থনৈতিক উন্নতি অর্থনৈতিক সমৃদ্ধি আসতে চলেছে ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন এবং না হওয়া কাজ আটকে যাওয়া কাজ কিন্তু হয়ে যেতে চলেছে পাশাপাশি এই সময় আপনারা চাকুরি ক্ষেত্র ব্যবসা ক্ষেত্র এবং সেল প্রফেশন তিন ক্ষেত্র থেকে অর্থপ্রাপ্তি করতে চলেছেন যাদের লোন নিয়ে সমস্যা চলছে লোন স্যাংশন হচ্ছে না বা লোনের দায় জর্জরিত রয়েছেন তাদের উভয়ের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে পাশাপাশি এই সময় আপনারা না হওয়া কাজ আটকে যাওয়া কাজ কিন্তু অনায়াসে করে ফেলবেন এর পরবর্তী যে চার নম্বর রাশির কথা আমি বলতে চলেছি সেই রাশিটি হচ্ছে সিংহ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আজ মধ্যরাত থেকে স্বয়ং শ্রী বিষ্ণুর কৃপা আপনারাও পেতে চলেছেন যার দরুন আপনাদের জীবনে কিন্তু অর্থনৈতিক উন্নতি অর্থনৈতিক সমৃদ্ধি আসতে চলেছে ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন শুধু তাই নয় এই সময় না হওয়া কাজ আটকে যাওয়া কাজ কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এর পাশাপাশি এই সময় আপনারা চাকুরি ব্যবসা বা সেলফ প্রবেশন তিন ক্ষেত্র থেকে প্রচুর পরিমাণে অর্থ ইনকাম কিন্তু করতে চলেছেন এর পরবর্তী যে পাঁচ নম্বর রাশির কথা আমি বলতে চলেছি সেই রাশিটি হচ্ছে বৃষ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আজ মধ্যরাত থেকে স্বয়ং শ্রী বিষ্ণুর কৃপা আপনারা পেতে চলেছেন যার দরুন রাম রাজত্ব করতে চলেছেন আপনারা ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন না হওয়া কাজ আটকে যাওয়া কাজ কিন্তু হয়ে যেতে চলেছেন পাশাপাশি এই সময় চাকুরি ব্যবসা এবং সেলফ প্রবেশন থেকে প্রচুর পরিমাণে অর্থ কিন্তু ইনকাম করতে চলেছেন এছাড়াও যাদের বিবাহ নিয়ে প্রবলেম চলছে বিবাহ হতে চাইছে না তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে যে সম্পর্কগুলো আপনাদের ম্যাচুরিটি পাচ্ছিল না সেই সমস্ত সম্পর্কগুলো ম্যাচুরিটি পেতে চলেছে এই সময় আপনারা মনের স্বাদ মনের ইচ্ছা কিন্তু অনায়াসে মিটিয়ে ফেলতে পারবেন এর পরবর্তী যে শেষ রাশির কথা আমি বলতে চলেছি সেই রাশিটি হচ্ছে মিথুন রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আজ মধ্যরাত থেকে স্বয়ং শ্রী বিষ্ণুর কৃপা আপনারা পেতে চলেছেন যার দরুন আপনারা রাম রাজত্ব করতে চলেছেন আজ্ঞের পূর্ণ মাত্রায় সাপোর্ট পেতে চলেছেন এবং যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না সেই সমস্ত কাজ কিন্তু আপনারা করে ফেলবেন চাকুরি ক্ষেত্র ব্যবসা ক্ষেত্র এবং সেল প্রফেশন তিন ক্ষেত্র থেকে কিন্তু অর্থ আগমনের রাস্তা প্রশস্ত হতে চলেছে এর পাশাপাশি যাদের বিবাহ নিয়ে প্রবলেম চলছে বিবাহ হতে চাইছে না তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে হতে চলেছে অর্থাৎ আপনাদের বিবাহ কিন্তু হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর দেখতে পাওয়া যাচ্ছে পাশাপাশি এই সময় কোনো হাইলাইটেড প্রোডাক্ট কিন্তু আপনারা গৃহের জন্য ক্রয় করতে চলেছেন তো এই ছিল ছয় সৌভাগ্যশালী রাশি যে রাশিগুলি আজ মধ্যরাত থেকে স্বয়ং শ্রী বিষ্ণুর কৃপায় রাম রাজত্ব করতে চলেছে তো ভিডিওটি এখনকার মতো এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে লাল রঙের বটনটা ক্লিক করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন ধন্যবাদ